হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কী নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো। তো তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, যে তোমরা তো নিশ্চয়ই জানো, যারা আমার ডেলি ভিডিওটা দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকে বলি যে আমি পালিয়ে মানে ঘরের অমতে বিয়ে করেছিলাম বলে। তো আমার ঘরের লোক মানে সেরকমভাবে মানে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তো তার জন্য আমার ছেলের অন্নপ্রাশনেও আমার বাপের বাড়ির লোক থেকে কেউ আসেনি। মেয়েদের একটা আশা স্বপ্ন থাকে যে বিয়েতে তার বাপের বাড়ি থেকে মানে সবাই আসবে, বাপ সে বিয়ের পর বাপের বাড়ি যাওয়া আসা করবে। তো আমার কপালে সেটা হয়নি, সেই সুখ আমি পাইনি। তো আমার ছেলেও সেই সুখটা আজও পেল না অন্নপ্রাশনে। তো ছেলের অন্নপ্রাশনের সাথে কিছু জিনিস মানে আমার ছেলের অন্নপ্রাশনের কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে কিছু মানে ছবি আছে কটা, তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে চাই। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এখনও আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করেছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে আমাদের ঘরের এগুলো ফ্যামিলি মেম্বার, ননদ, আমরা সব উঠেছিলাম। এগুলো বন্ধু সব পাড়ার যতজনকে নিমন্ত্রণ করা হয়েছিল, এগুলো সব আমার যা। আর এটা আমার ছেলেকে দেখেছো কেমন ছোটোবেলায় এমনি, এটা ওর বাবা, এটা আমাদের তিনজনের তখন ফটোগুলো কীরকম লাগে দেখতে। আর এটা ঠাকুমা, আমার শাশুড়ি মা। তো দেখো আগে কেমন ছিলাম দেখতে। তো দেখো এইগুলো আমার ননদ মাসিমণি আর মাসিমণির ছেলে ভাগ্নি। তো আমার ছেলে তো দেখো উপর দিকে তাকিয়েই আছে, আলোগুলো দেখছে। তো এই ফটোটা বেশ ভালো লাগে দেখতে। তো এগুলো ননদ আর ননদের মেয়ে। তো এই হলো পাতানো ভাই, এ ভাত খাইছে আমার ছেলেকে। এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আমি আমার ছেলের কিছু জিনিস শেয়ার করলাম ভিডিও অন্নপ্রাশনের। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর তোমরা প্লিজ আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, ও যেন মানে মামার আশীর্বাদ তো পাইনি, তোমরা একটু ওকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক এগিয়ে যেতে পারে, বড় হয়, ভালোভাবে থাকে। তোমরা প্লিজ ওকে একটু আশীর্বাদ করো। তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।